হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণির যে ম্যা গণিত বিষয়টি আছে সেই দশম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ে দুশো পঁয়ষট্টি নাম্বার পেজটি খুলে নাও সেই দুশো পঁয়ষট্টি নাম্বার পেজ অর্থাৎ কোষে দেখে উনিশের দাগের অঙ্কগুলি সমাধান করাবো তো বন্ধুরা এক নাম্বার প্রশ্নটি আমি দেখো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি ভালো করে মন দিয়ে দেখো তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ে দুশো পঁয়ষট্টি নাম্বার পেজটা খুলে নাও দেখো আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোয়ার স্তম্ভ আছে যার নিচের অঙ্ক নিচের অংশ লম্ব বৃত্তকার চং আকৃতি দেখো নিচেরটা দেখো এখান থেকে এখান পর্যন্ত এটা লম্ব বৃত্তকার চং আর উপরটা দেখো শঙ্কু তো দেখো এবং উপরে অঙ্ক অংশটা শঙ্কু আকৃতি সেই জন্য উপরেরটা আমি শঙ্কু আকৃতি রেখেছি এদের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কুড়ি সেমি ভূমিতলে ব্যাসার্ধ মানে এখান থেকে এখান পর্যন্ত এটা কুড়ি তাহলে এইটা যদি কুড়ি হয় এটাও তো সেই কুড়ি হবে তাহলে ব্যাস কুড়ি ব্যাসার কত হবে হাফ হয়ে যাবে দশ হয়ে যাবে এখানে ব্যাস বলছে কুড়ি সেমি ব্যাসের দৈর্ঘ্য তাহলে ব্যাসার আমার কত হয়ে যাবে দশ হয়ে যাবে সেই জন্য আমি করেছি লোয়ার স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য যেহেতু এটা ব্যাস দিয়েছে ব্যাসার বের করে নিচ্ছি কুড়ি বাই দুই সমান দশ সেমি এটা কেটে দাও দুই দশে কুড়ি এরপরে দেখো এবং চোঙাকৃতি অংশের উচ্চতা টু পয়েন্ট মিটার উচ্চতা মানে এখান এটা তো চং এটা আমার চং তাহলে এখান থেকে এখান পর্যন্ত এটা উচ্চতা এটা টু মিটার এগুলো সব সেমিতে দেওয়া আছে আর এটা মিটার দেওয়া আছে তাহলে এটাকে যদি আমি সেমিতে তো আমাকে নিয়ে যেতে হবে একটা মিটার বাদ বাকি সব সেমি আমি তো ক্যালকুলেশন করতে পারবনি তাহলে দেখো আমরা কী জানি দেখো কিলোমিটার একটা মিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার তার মানে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমাকে একশো দিয়ে গুণ করতে হবে যেটা করব। তাহলে টু পয়েন্ট এইটকে টু পয়েন্ট এইটকে তুমি যদি একশো দিয়ে গুণ করো তোমরা দেখে নেব থেকে টু এইট জিরো কারণ কি এই দশমিক তোলার জন্য এক দশমিকের জন্য এক এটার জন্য এইটা তাহলে আর এখন একটা শূন্য দশমিকের জন্য ভালো করে দেখো দশমিকের জন্য এক দশমিকের পর কত সংখ্যা পরে আছে একটা তাহলে এই শূন্যটা পার হলুম তাহলে এখনো তো একটা শূন্য আছে তাহলে আঠাশ লিখে দিলাম লিখে দিয়ে একটা শূন্য করে দিলাম তাছাড়া তোমরা গুণ করেও দেখে নিতে পারো শর্ট ট্রিক্স দেখলাম কিভাবে করবো দশমিক থাকলে এইভাবে করা হয় তাহলে এটাকে আমি দুশো আশি সেমি করে দিলাম মানে সেন্টিমিটার দুশো আশি সেমি তাহলে এটা আমার হাইটটা পেয়ে গেলাম এখানে বলে দিয়েছে এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা শঙ্কুর উচ্চতা বিয়াল্লিশ সেমি এটা তো আমার শঙ্কু মানে এখান থেকে এখান পর্যন্ত এটা যে চাল মতন করা আছে শঙ্কু এটা হচ্ছে বিয়াল্লিশ সেমি ঠিক আছে তো বিয়াল্লিশ সেমি আমি লিখে দিলাম সেই জন্য এখানে বলে যে এক ঘন সেমি লোহার ওজন এক ঘন সেমি লোহার ওজন সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত পুরো এই স্তম্ভটার ওজনটা কত সেটাই আমাদের প্রশ্ন তোমরা প্রত্যেকে মন্দে দেখো আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে আমি কিভাবে করাচ্ছি ভালো করে মন্দে দেখো চোঙাকৃতি অংশের উচ্চতা চোঙাকৃতি অংশের উচ্চতা ব্যাকেটে এইচ সমান টু পয়েন্ট এইট মিটার টু পয়েন্ট এইট মিটার সমান দুই আট শূন্য সেমি টু পয়েন্ট এইট মিটার সমান দুশো আশি সেমি অতএব চোঙাকৃতি অংশের আয়তন অতএব চোঙাকৃতি অংশের আয়তন তাহলে চঙের আয়তনের সূত্র তোমরা জানো পাই আর এস ইস এটা তো চং এই যে চং এর আয়তনের সূত্র হচ্ছে আয়তন হচ্ছে পায় আর স্কোয়ার এইচ তাহলে পায়ের মান কত আমরা জানি বাইশ বাই সাত তাহলে এখানটা করে দিচ্ছি বাইশ বাই সাত গুণিতক আর স্কোয়ার আর এখানে কত বলো আর তো দশ হিসাব মতন এই কুড়িটাকে দুভাগ হয়ে গেছে ব্যাসার্ধ মানেই তো আর ব্যাসার্ধ মানেই তো আর তাহলে দশ তাহলে দশ গুণিতক দশ মানে আর এ স্কোয়ার হয়ে গেল আর এইচটা হাইটটা কত পেয়েছে এখান থেকে এখানে মান তো দুশো আশি সেমি মানে এগুলো যেহেতু সব সেমিতে আছে তাহলে আমাকে সেমিতেই করতে হবে সেই জন্য দু গুণিতক দুশো আশি সেমি এটা এবার ক্যালকুলেশন করো দেখো কত পাও দেখো ভালো করে দেখো সাত চারে আঠাশ শূন্য তাহলে বাইশ গুণিতক দশ গুণিতক দশ গুণিতক চল্লিশ সেমি না এটা ঘন সেমি হবে ক্লিয়ার হয়েছে এটা ঘন সেমি তাহলে ঘন সেমি লেখো তার মানে দেখো এগুলো গুণ করো দেখো চার একে চার তাহলে একটা দেখো এই এই এক এই এক এই চার গুণ করলে কি চারই হয় কটা সংখ্যা আছে কটা শূন্য আছে একটা দুটো তিনটে তাহলে একটা দুটো তিনটে শূন্য বসিয়ে দাও তাহলে দশে দশে একশো একশো চল্লিশে চার হাজার সেই জন্য এখানে চার হাজার করে নিলাম একইবার বাইশ দিয়ে গুণ করো দেখো আমরা কি জানি দেখো বাইশ চারে কত অষ্টটা আশি আর তিনটে শূন্যর জন্য তিনটে শূন্য বসিয়ে দাও আমি শর্ট ফর্মে গুণগুলো করাচ্ছি মানে তাড়াতাড়ি যত সময় নষ্ট না করেই হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে আট আট শূন্য 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 ঘন সেমি এটুকু পাটকি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ হ্যাঁ এরপরে দেখো তাহলে আমরা এইটা বের করলাম এই চংটার বের করলাম চংটার আয়তনটা মানে এইটার আয়তনটা বের করলাম তাহলে আমাকে এইটারও বের করতে হবে বের করে যোগ করতে হবে তাহলে ওটা ওটা তো শঙ্কু দেখো শঙ্কু আকৃতি অংশের আয়তন অতএব শঙ্কু আকৃতি অংশের আয়তন শঙ্ক শঙ্খ আকৃতি অংশের আয়তন শঙ্কর আকৃতি অংশের আয়তন সমান ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি পায় পায়ের মান কত বাইশ পায় আরে স্কোয়ার আর বলতে এখানে কত দশ দশ গুণিতক দশ আর স্কোয়ার এইচ হাইট হাইট কত বিয়াল্লিশ গুণিতক বিয়াল্লিশ পেয়ে গেলাম আমরা দেখো সাত একে সাত সাত দুনে সাত ছয় বিয়াল্লিশ তিন দুগুণে ছয় এটা ঘন সেমি এখানটা লিখতে হবে জায়গা নেই বলে আমি লিখছি নি তোমরা লিখে দেব প্রত্যেক ঘনশেমি সেই জন্য দেখো এক গুণিতক বাইশ গুণিতক দশ গুণিতক দশ গুণিতক দুই ঘনসেমি তাহলে দেখো এটা তোমরা গুণ করো গুণ করলে পেয়ে যাবে দেখবে গুণ করো প্রত্যেকে দেখো একটা দুটো শূন্য দেখো দুই দুগুনে চার দুই দুগুনে চার কটা শূন্য একটা দুটো তাহলে একটা দুটো শূন্য বসিয়ে দাও এত ঘনশ্যামী হয়ে যাবে এটাই তোমাদের দেখো এই যে তোমাদের এটা শঙ্কু শঙ্কুর কিন্তু নেইটা এত ঘনশ্যামী আয়তনটা তাহলে চং চঙেরও আয়তন পেয়ে গেলাম শঙ্কুর আয়তন পেয়ে গেলাম তাহলে টোটাল আমাকে লোহার স্তম্ভটার আয়তন চেয়েছে তাহলে এইটার সঙ্গে এটাকে গুণ করলে টোটাল লোয়াটার আয়তনটা আমি পেয়ে যাবো আগে তোমরা এইটুকু পাঠ পড়তে করে নাও তারপর আমি তোমাদেরকে ওটা করাচ্ছি দেখো এরপরে ভালো করে দেখো এবার লোহার স্তম্ভটির মোট আয়তনটা বের করবো এখান থেকে দেখো অতএব ওই লোহার স্তম্ভের আয়তন অতএব ওই লোহার স্তম্ভের আয়তন সমান এখানে দেখো আট হাজার অষ্টআশি হাজার অষ্টআশি হাজার এর সঙ্গে চার হাজার চারশো যুক্ত চার হাজার চারশো ঘনশএম তার মানে দেখো এটা হয়ে যাবে তোমার সঙ্গে আর চার হাজার এটা যোগ চার হাজার চারশো

ওজন এক ঘনস্যামি লোহার ওজন সমান সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম অতীব টোটাল এইটা বিরানব্বই হাজার চারশো ঘনশেমি লোহা ওজন সমান বিরানব্বই হাজার চারশো গুণিতক সেভেন পয়েন্ট ফাইভ ক্লিয়ার হয়েছে ব্যাপারটা তার মানে এটা তোমরা গুন করো প্রত্যেকে গুন করে কত হয় আমাকে জানাও প্রত্যেকে গুন করো প্রত্যেকে গুন করো গুন করে কত হয় আমাকে জানাও তো দেখো ভালো করে মন দিয়ে তোমরা তাহলে এটা আমার দেখো ছ লক্ষ তিরানব্বই হাজার গুণ করে হবে আমি এখানটা গুণ করেছি তোমরা একটু মন্দে দেখতে পারো ছ লক্ষ তিরানব্বই হাজার দেখতে পেয়েছো একটা দুটো তিনটে একটা দুটো তিনটে এত গ্রাম এই গ্রামকে আমি কেজি করব। তাহলে এই তিনটে শূন্যর জন্য কি হবে বলো তিনটে শূন্য কি আমার মানে গ্রামকে আমি কেজি করবো মানে হাজার দামে কি করতে হবে দেখো তোমরা ভালো করে এই জিনিসটা তো জানো কিলোগ্রাম কিলোগ্রাম মানে কেজি কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম তো গ্রাম থেকে আমি কিলোগ্রামে আসবো দেখো একটা দুটো তিনটে চারটে মানে হাজার দিয়ে আমাকে এদিক থেকে এদিকে আসলে ভাগ করতে হবে তাহলে এটাকে যদি এটাকে তুমি হাজার দিয়ে ভাগ করো দেখো সমান ছয় নয় তিন শূন্য 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 বাই হাজার তখন আর গ্রাম লিখবে না তখন লিখবে কিলোগ্রাম কিলোগ্রাম ঠিক আছে তাহলে এই শূন্য কাটা ছয় তিরানব্বই কিলোগ্রাম কিলোগ্রাম তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে দুয়ের দায়গার অঙ্কটা দেখো ভালো করে মন্দির দুয়ের দায়গার অঙ্কটাতে বলেছে একটি নিরের লম্বিত শঙ্কুর উচ্চতা উচ্চতা কুড়ি সেমি লম্বিতার শঙ্কু শঙ্কু মানে এরকম এর উচ্চতাটা বলে দিয়েছে কুড়ি আচ্ছা আর দেখো তির্যক উচ্চতা পঁচিশ সেমি তির্যক উচ্চতা মানে এইটা এই সাইটেরটা পঁচিশ তাহলে এইটা অর্থাৎ আর তির্যক উচ্চতা মানে এল উচ্চতা মানে হাইট আটটা তাহলে কত আমাকে এটাই বের করাতে হবে বের করে তাহলে ওর আয়তনটা আমরা বের করবো তাহলে শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট চঙের উচ্চতা এত সেমি ভূমিতলে ব্যাসার্ধ এত সেমি তাহলে এখান থেকে আমার প্রথম কাজ যেটা আটটা বের করানো আটটা বের করে তারপর আয়তনটাকে বের করানো তারপর আমি নেক্সট পার্টটা পড় পড়ছি আর নেক্সট পার্টটা দেখাচ্ছি দেখো তাহলে আমি লিখলাম ধরি শঙ্কু শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এটাকে আর ধরলাম আর ওয়ান ধরলাম ঠিক আছে আর ওয়ান অতএব দেখো তির্যক উচ্চতা সমান আমরা কি জানি তির্যক উচ্চতা মানে এইটা সমান আমরা অতিউচ্চ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো তৃজ উচ্চতর দেখেন অতিভুজ সেইটা লিখেছি তাহলে তিরযোগ উচ্চত সমান সমসার্ধ স্কোয়ার প্লাস উচ্চত স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে দিয়েছি তাহলে অতএব এই ব্যাসার্ধটা আমি দেখো এইদিকে এখানটায় নিয়ে চলে সমান এই দিকে তাহলে তৃজ উচ্চতর নিশ্চয় ওই দিকে যাবে তাহলে যখন ব্যাসার্ধ বের করাবো সমান তৃজ উচ্চত স্কোয়ার মাইনাস উচ্চত স্কোয়ার হয় এটা এটা হচ্ছে সূত্র তাহলে ত্রিজ উচ্চতা আমার পরিষ্কারভাবে বয়েতে বলে দিয়েছিল পঁচিশ সেই জন্য এখানে পঁচিশের স্কোয়ার করলুম আর এই স্কোয়ারটা যে উঠালাম এই স্কোয়ারটা উঠানোর জন্য এই রুটটা হয়েছে বুঝতে পেরেছো এরপরে দেখো হাইটটা হাইটটা কত কুড়ি তাহলে কুড়ির স্কোয়ার তাহলে পঁচিশের স্কোয়ার মানে ছশো পঁচিশ আর কুড়ির স্কোয়ার মানে কুড়িকে কুড়ি কুড়িতে গুণ করলে চারশো হয় তাহলে ছশো পঁচিশ থেকে তুমি যদি চারশো বাদ দাও দুশো পঁচিশ হয়ে যায় দুশো পঁচিশকে রুটের বাইরে বের করাতে গেলে পনেরো কারণ পনেরো পনেরোই দুশো পঁচিশ তাহলে রুটের মধ্যে দেখো পনেরো গুণিত পনেরো মানেই তো একটা পনেরো বাইরে বেরিয়ে আসলে সেই জন্য আমি একটা পনেরো করে দিলাম বুঝতে পারলে করে নাও তাহলে তোমরা তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো তাহলে আমরা এখান থেকে আর এর মানটা পেয়ে গেলাম আর এর মানটা কত পেয়ে গেলাম পনেরো পেয়ে গেলাম সেই জন্য এখানটা আমি পনেরো লিখে দিচ্ছি আর ওয়ান আর এর মান বলতে আর ওয়ানের মানটা ক্লিয়ার হয়েছে তাহলে এখান দিন আয়তনটা আয়তনের সূত্র কি বলো শঙ্কুর আয়তনের সূত্র কি ঠিক আছে জোরে বলো অতএব শঙ্কুর আয়তন অতএব শঙ্কুর আয় আয়তন সমান ওয়ান বাই থ্রি পাই পায়ের মান বাইশের সাত পাই আর স্কোয়ার আর বলতে কেন পনেরো তো তাহলে আর এর স্কয়ার মানে পনেরো গুণিত পনেরো পাই আর স্কোয়ার এইচ এইচ বলতে কত কুড়ি ক্লিয়ার হয়েছে এইটুকু পার্ট এত ঘনসেমি এটা আমি এখন লিখে রাখবো কারণ এরপরে দেখো আমি বইটা দেখো পড়ছি কী বলেছে দেখো ভালো করে তাহলে চঙের ভূমিতলে ব্যাসারদের দৈর্ঘ্য কত হবে তার লিখি তাহলে চঙের ভূমিতল এরপরে একটা চং এটা চং ঠিক আছে এখানে এর ভূমিটার ব্যাসার্ধ কথা কত হবে এর ভূমি মানে এর এই আট কথা কত হবে আট টুর মানটা আমাকে চেয়েছে এ মানে এর আয়তন আর এর আয়তনে এর আয়তন সব সমান মানে এখানে যা লোহা আছে এখানেও তাই লোহা থাকবে যদি লোহার ব্যাপার থেকে দেখি কি বলেছে আচ্ছা যাই হোক যাই উপাদানই থাকুক না কারণ এখানে যা এটা যা আছে এটাও তাই আছে মানে ওই জন্য দুটোই সমান কিন্তু দেখো এটা তো এরকম উপরের দিকে সরু এটা তো সবটাই সমান তাহলে এদের মধ্যে কিন্তু ব্যাসার্ধটা এর যেরকম পনেরো হয়েছে এর ব্যাসার্ধটা পনেরো নাও হতে পারে কারণ এর এর আয়তনটা আলাদা তাহলে এর ব্যাসার্ধটা কত হবে ভূমিতলের আয়তনটা কত হবে ব্যাসার্ধই আমাকে চেয়েছে আচ্ছা ভূমিতলের আয়তন চেয়েছে ব্যাসার্ধ বলতে ভূমিতলে ব্যাস প্রথমে ব্যাসার্ধ বের করাবো তারপরে ব্যাস বের করবো আমাকে ভূমিতলের ব্যাস বলেছে ব্যাসার্ধ নয় ব্যাস মানে এখান থেকে এখান পর্যন্ত এইটা মানে এইটা আমার কত হবে সেটাই বলেছে তাহলে একটু মন্দে দেখো ধরি আবার আবার ধরি চং ধরি চঙের ভূমিতলের ব্যাসার্ধ বা এটা আবার লিখতার দরকার নেই ধরি চঙের ভূমিতলের ব্যাসার্ধ সমান আট টু অতএব দেখো আয়তন কি হবে অতএব চঙ্গের আয়তন আয়তন সমান পাই আর স্কয়ার এইচ এইচটা কত এখানে হাইটটা তো সবার সমান বলে দিয়েছে হাইটটা দেখো সবার সমান ছিল এর হাইট যেরকম কুড়ি এর হাইটটাও কুড়ি আছে ঠিক আছে হাইট সবার সমান ছিল গুণিতক কুড়ি পায়ের মান কত বাইশের সাত বাইশের সাত গুণিতক আর এ স্কোয়ারটা আমি জানিনি তাহলে আর এ স্কোয়ারটা আমাকে বের করা দিয়েছে তাহলে এইটা হয়ে গেল পায়ে আর স্কোয়ার এইচ তাহলে আর স্কোয়ারটা আমি রেখে দিলাম যেহেতু এইচের মান জানি তাহলে এইচের মান আমি করে দিলাম এরপরে দেখো শর্ত অনুসারে আমরা করবো শর্তানো সারে শর্তানো সারে কি তাহলে এইটা সমান তো এইটা তাহলে পায় পায় মানে বাইশে সাত গুণিতক আর স্কোয়ার গুণিতক কুড়ি সমান ওয়ান বাই থ্রি গুণিতক বাইশে সাত গুণিতক পনেরো গুণিতক পনেরো গুণিতক কুড়ি ক্লিয়ার হয়েছে তাহলে এইটার সঙ্গে এইটা আমি কেটে দিলাম এই কুড়ির সঙ্গে এই কুড়িও কেটে দিলাম দেখো তিন পাঁচে পনেরো হয়ে গেলো অতএব আর স্কোয়ার সমান পাঁচ গুণিতক পনেরো হয়ে গেল পাঁচ গুণিতক পনেরো হয়ে গেল আচ্ছা আর কি আছে করো এটা করো আগে তো দেখো একটা জিনিস মিসিং হয়েছে ঠিক আছে এখানে হাইটটা পনেরো বলে দিয়েছে প্রশ্ন আমি ততটা লক্ষ্য করিনি তাহলে এটা পনেরো হয়ে যাবে সরি এটা যেরকম কুড়ি আছে থাকলো হাইটটা যেহেতু পনেরো বলে দিয়েছে তাহলে এটা আমাকে হাইটটা পনেরো করে দেবে এই জায়গাটাতে মিসিং হয়েছিলো তাহলে এটাও এ কাটাকটি যাবে তাহলে বাইশের সাত গুণিতক আর এ স্কোয়ার গুণিতক পনেরো সমান ওয়ান বাই থ্রি গুণিতক বাইশের সাত গুণিতক পনেরো গুণিত পনেরো গুণিতক কুড়ি এরপর নিজেরা ক্যালকুলেশন করো দেখবে ইজিলি পেয়ে যাবে ওই জায়গাটা একটু প্রবলেম হয়েছিল ঠিক করে না থেকে কারণ হাইটটা বইয়েতে বলে দিয়েছিল অতটা লক্ষ্য করিনি আমি ওই হাইটটাকে ধরে নিয়েছিলাম এখানে হাইটটা পনেরো বলে দিয়েছিল ঠিক আছে সেই জন্য এখানটা কুড়ি না বসে পনেরো হয়ে হয়ে গেল তাহলে দেখো এই বাইশের সাত এই বাইশের সাত কেটে গেলো পনেরোর সঙ্গে এই পনেরো কেটে গেলো দেখো তিন পাঁচে পনেরো তাহলে আর আর স্কয়ার সমান পাঁচ গুণিতক কুড়ি হয়ে গেল আর সমান দেখো এই স্কোয়ারটা ওঠার জন্য রুটটা করে দিলাম তাহলে পাঁচ গুণিতক চার পাঁচে কুড়ি তাহলে পাঁচ গুণিতক দুই গুণিতক দুই মানে দুই দুগুণের চার আর পাঁচ তাহলে চার পাঁচে কুড়ি হয়ে গেল এর সঙ্গে এই পাঁচটা রয়ে গেল ক্লিয়ার হয়েছে অতএব আর সমান এই দুটো পাঁচ মিলে একটা পাঁচ গুণিতক এই দুটো দুই মিলে একটা দুই হয়ে গেল এটা বা করবো অতএব আটশো সমান পাঁচ দোকানে দশ বা করে দাও এগুলো সব তাহলে আর আমি এটা আট টু সরি এগুলো সব আট টু তো এগুলো টু দেওয়ার দরকার ছিল কারণ এটা যেহেতু টু ধরেছি টু দাও নিচে টু দাও আট টু তাহলে আট টুর মান আমি দশ পেয়ে গেলাম আট টুর মান যে দশ পেয়ে গেলাম তাহলে এটা আমার তো ব্যাস অর্ধ পেলাম মানে হাফটা পেলাম কিন্তু এখান থেকে এখানে আমাকে পুরোটা বলেছে ভূমি তলে ব্যাস চেয়েছে অতএব চংটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য অতএব অতএব চংটির ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য অতএব চংটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান দশ গুণিতক দুই সেমি সমান দশ দোকানে কুড়ি সেমি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা কারো কি বুঝতে অসুবিধা আছে নেই তো তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি শেষ করলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ আসছি তাহলে